हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश ट्यूटोरियल। दिस इज़ द पार्ट 3 वीडियो ऑफ लेसन 12, रिप भैन विंकल बाय वाशिंगटन इरविन। आमार पढ़ानो तुम्हारे केमन लागजे अवश्य कमेंट करे जानियो, आर जदि भालो लेगे थाके ताले अवश्य लाइक शेयर और सब्सक्राइब करो। लेट्स कंटिन्यू। द अपियरेंस ऑफ रिप विथ हिज लॉन्ग बियर्ड एंड पिक्यूलियर ड्रेस सून अट्रैक्टेड द अटेंशन ऑफ पीपल। तो रिपेर एखन जे रकम चेहरा, विशाल लम्बा दाढ़ी और पिक्यूलियर ड्रेस निये, तो सेटा बाकी लोकेदेर अटेंशन अट्रैक्ट करलो। रिप टोल्ड देम दैट ही मेंट नो हार्म बट मियरली केम हियर टू लुक फॉर हिज फ्रेंड्स एंड फोक्स। रिप तार ग्रामेर लोकेदेर बोललो जे से एखाने कारुर क्षति करते आसेनि, से এখানে এসেছে তার বন্ধু আর তার পরিবারের লোকেদের দেখতে। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার। ওর বন্ধু নিকোলাস ভেডারের ব্যাপারে জিজ্ঞাসা করল। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর আ লিটল ওয়াইল। তো সবাই তখন কিছুক্ষণে যেন চুপ করে রইল। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, নিকোলাস ভেডার, ওয়াই, হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 ইয়ার্স। বলছে নিকোলাস ভেডারের কথা তুমি জিজ্ঞেস করছো, ও তো প্রায় 18 বছর আগে মারা গিয়েছে। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। তো রিপ ভীষণভাবে মনের দিক থেকে আহত হলো, কারণ ও এই পৃথিবীতে এখন একা হয়ে পড়েছে। হি ক্রাইড আউট, ডাজ এনিবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল। তখন ও কাঁদতে কাঁদতে বলল যে এখানে কি কেউই রিপ ভ্যান উইঙ্কেলকে চেনেন? ওহ, দেয়ার হি ইজ লিনিং অ্যাগেনস্ট দ্য ট্রি, এক্সক্লেমড টু অর থ্রি। তখন 2 থেকে 3 জন জানালো যে আরে ওই তো, ও গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অ্যাজ হি লুকড, রিপ স আ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। রিপ যেই মুহূর্তে তাকালো তার দিকে, দেখলো যে সেই ছেলেটাকে পুরো তার আগের চেহারার মতো দেখতে। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সান রিপ। ও বুঝতে পারল যে এইটা ওর ছেলে রিপ। জাস্ট দেন আ ইয়াং ওমান উইথ আ চাইল্ড কেম হিজ ওয়ে। ঠিক তখনই একজন অল্পবয়সী মহিলা তার বাচ্চাকে নিয়ে এগিয়ে এলো। She said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. তো সেই মেয়েটি বলল যে রিপ ভ্যান উইঙ্কেল তার বাবা ছিল, আর প্রায় 20 বছর আগে সে যখন খুব ছোট ছিল তখন তাদের ছেড়ে চলে গিয়েছিল। অল স্টুড অ্যামেজড, সবাই খুব অবাক হয়ে তাকিয়ে রইল। অ্যান ওল্ড ওম্যান looked at his face and exclaimed, "Sure enough, it is Rip Van Winkle. Welcome home again, old neighbor." সেই মোমেন্টে একজন বৃদ্ধা বেরিয়ে এসে তার মুখের দিকে তাকালো আর বলল যেতে কোনো সন্দেহ নেই যে এটা সেই রিপ ভ্যান উইঙ্কেল, তোমাকে আবার তোমার বাড়িতে আমরা স্বাগত জানাই, আমাদের পুরনো প্রতিবেশী। Why, where have you been these 20 long years? তো তুমি এই 20 বছর কোথায় ছিলে? Soon everybody came to know রিপ stories, for the whole 20 years had been to him but as one night. সবাই তার গল্প শোনার জন্য উৎসুক হয়ে উঠল, কিন্তু এই 20 বছরের যে ঘটনা সেটা রিপ ভ্যানের কাছে কেবলমাত্র এক রাত্রির ঘটনা। সাম হ্যাড ডাউটস অ্যান্ড ইনসিস্টেড দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড। কেউ কেউ সন্দেহ করল যে রিপের মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে। ইভেন টু দিস ডে আ থান্ডার স্টর্ম অন আ সামার আফটারনুন অ্যাট কাটস্কিল রিমাইন্ডস দেম অফ দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেয়িং অ্যাট আ গেম অফ 9 পিনস। এখনো পর্যন্ত কোনো গ্রীষ্মের রাতে ঝড় বৃষ্টির ঝড়ের সঙ্গে
বৃষ্টি হলে কাটস্কিল মাউন্টের রিপের সেই পুরনো নাইন পিনস গেমের কথা মনে পড়ে, যেটাও সেই গ্রীষ্মের রাতে দেখেছিল স্ট্রেঞ্জ পিপলদের খেলতে। ওয়ার্ড নেস্ট মিয়ারলি হার্ডলি বা প্রায় না প্রিভিয়াস দ্যাট হোয়াট হ্যাপেন্ড বিফোর, মানে যেটা আগে ঘটেছে বা পূর্ববর্তী ঘটে যাওয়া ঘটনা। অ্যাক্টিভিটি সিক্স, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কজ অ্যান্ড এফেক্ট। কজ, রিপ হ্যাড আ লং বিয়ার্ড অ্যান্ড ওর আ পিকুলিয়ার ড্রেস। এফেক্ট, ইট অ্যাট্রাক্টেড অ্যাটেনশন অফ সো মেনি পিপল। নাম্বার টু, এফেক্ট দিয়েছে রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে। কজ, বিকজ হিজ ফ্রেন্ড নিকোলাস ভেডার হ্যাজ ডায়েড 18 ইয়ার্স ব্যাক অ্যান্ড হি হ্যাড নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড। নাম্বার থ্রি, রিপ স আ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। এফেক্ট, ইট ওয়াজ নো ওয়ান বাট রিপ ভ্যান্স ওন সান। নাম্বার ফোর, এফেক্ট অল স্টু ড্যামেজড। কজ, রিপ ভ্যান উইঙ্কেল ওয়াজ মিসিং ফর লং 20 ইয়ার্স। অ্যাক্টিভিটি সেভেন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ওয়েন উই পেন্টার্ড দ্য ভিলেজ। ওয়েন উই পেন্টার্ড দ্য ভিলেজ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল। নাম্বার বি, হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস ভেডার। রিপ লার্নড অ্যাবাউট নিকোলাস ভেডার দ্যাট হি ডায়েড 18 ইয়ার্স ব্যাক। নাম্বার সি, হু লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। রিপস ওন সান ওয়াজ এক্স্যাক্টলি লুক লাইক হিজ প্রিভিয়াস সেলফ। নাম্বার ডি, হাউ লং ডিড 20 ইয়ার্স সিম টু রিপ। দ্য লং 20 ইয়ার্স সিম টু রিপ অ্যাজ ওয়ান নাইট। অ্যাক্টিভিটি এইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। নাম্বার ওয়ান, 100 রুপিস ইজ টু মাচ ফর দিস আইটেম। নাম্বার টু, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যাবসকন্ডেড। নাম্বার থ্রি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। নাম্বার ফোর, আইদার হি অর আই ইজ মিস্টেকেন। নাম্বার ফাইভ, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ ডিলেড। অ্যাক্টিভিটি নাইন এ, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে তোমরা তোমাদের মনের মতো বাক্য রচনা করে নিতে পারো। অ্যাক্টিভিটি নাইন বি, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। তো এখানে আমাদের সেন্টেন্সের টাইপ বলতে হবে। নাম্বার ওয়ান, রিপস সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ। তো এটা হবে স্টেটমেন্ট। নাম্বার টু, হোয়াট ওয়াজ টু বি ডান। তো এটা হবে কোয়েশ্চেন অর ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার থ্রি, অল ওয়াজ সাইলেন্ট। তো এটাও হবে স্টেটমেন্ট। নাম্বার ফোর, শিওর এনাফ ইট ওয়াজ ভ্যান উইঙ্কেল। তো এটা হবে এক্সক্লেমেটারি। তো আমি আশা করছি তোমাদেরকে আমি এই পোর্শনটা খুব সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর খুব সহজভাবে বুঝিয়ে এক্সারসাইজটা সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।